কয়লার অভাবে বন্ধ অধিকাংশ ইটভাটা, বিপাকে ইটভাটার মালিক সহ হাজারো শ্রমিক। আসামের কয়লার দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ ইটভাটা মালিক সহ শ্রমিকদের। আর এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপির রাজনৈতিক তর্জা। হরিশ্চন্দ্রপুর এক নম্বর এবং দুই নম্বর ব্লকে প্রায় 130টি ইটভাটা রয়েছে। ইটভাটাগুলোতে প্রায় 25,000 শ্রমিক কাজ করেন। জেলার অর্থনীতির একটা বড় অংশ এই ইটভাটা শিল্প। কিন্তু অভিযোগ, গত 3 মাস ধরে মিলছে না আসামের কয়লা। রানীগঞ্জের কয়লা দিয়ে ইট পোড়ানো সম্ভব নয় দাবি মালিকদের, যার ফলে ইট বানানো হলেও তাতে পারছেন না ভাটা মালিকরা। বন্ধ হয়ে রয়েছে অধিকাংশ ইটভাটা, মাথায় হাট পড়েছে ভাটা মালিক থেকে শ্রমিক প্রত্যেকের। একদিকে লোন নিয়ে ইট তৈরি করছেন মালিকরা, সে ইট ওড়াতে না পারলে পথে বসতে হবে তাদের। অন্যদিকে 25 থেকে 26 হাজার শ্রমিকের সংসার চলে এই ইটভাটার ওপর। কাজ না মিললে ভিন রাজ্যে পাড়ি দিতে হবে বলেই দাবি তাদের। আমি একজন ইটকাটা লেবার, এখন বর্তমানে ভাটা বন্ধ, রানীগঞ্জের কয়লাতে কারণ কাজ হয় না, বন্ধ হয়ে গেছে। তো আমরা কি করে চলবো, আমাদের চলার রাস্তা নাই। হয়তো আমরা এইভাবে কাটাতে না পেরে আমাদের সংসার চলছে না, দিল্লি বোম্বাইয়ের দিকে আমাকে চলে যেতে হবে। তাই শনিবার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ভালুকা হরিশ্চন্দ্রপুর রাজ্য সড়কের ভালুকা ঢালাই মোড়ের রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে থাকে ইটভাটা মালিক সহ শ্রমিকরা। প্রায় 2 ঘন্টা অবরোধ চলার পর ভালুকা ফাঁড়ির পুলিশ এসে অবরোধ তুলে দেয়। ইটভাটার মালিকদের বক্তব্য, বিগত 3 মাস ধরে আসাম এবং মেঘালয়ের কয়লা পাচ্ছি না, আমাদের এলাকার প্রায় 130খানা ইটভাটা রয়েছে, এই সমস্ত ভাটাগুলোকে 25 থেকে 26 হাজার শ্রমিক কাজ করেন, এখান থেকেই তাদের রুজি রোজগার। কয়লা না থাকার ফলে প্রায় ইটভাটার কাজ বন্ধ রয়েছে। এদিকে রানীগঞ্জ এবং আসানসোলের কয়লার দাম আকাশ ছোঁয়া, এখানকার কয়লার মান অতি নিম্নমানের, ফলে ইট ভালো মতো পাকে না এবং সেই ইট খুব সস্তা দামে বিক্রি করতে হয়, যার ফলে আমাদের ক্ষতির মুখে পড়তে হয়। জেলা প্রশাসনের বিভিন্ন স্তরে আলোচনা করেও সমস্যা মেটেনি। আসাম এবং মেঘালয় থেকে মালদা জেলার সমস্ত ইট ভাটার কয়লার আমদানি হয়, কয়লার অভাবে বেশিরভাগ ইট ভাটা বন্ধ হওয়ার মুখে। আমরা সরকারকে রীতিমতন রেভিনিউ দিচ্ছি, লক্ষ লক্ষ টাকার ঋণ নিয়ে ইট ভাটার কাজ শুরু করেছিলাম আমরা অনেকেই, কিন্তু কয়লার অভাবে ইট ভাটা চালাতে পারছি না। আমাদের সরকারের কাছে অনুরোধ, আমাদের রেভিনিউ মুকুব করা হোক এবং আসাম এবং মেঘালয় কয়লা এই রাজ্যে আনার ব্যবস্থা করুক রাজ্য সরকার, তা না হলে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিতে হবে আমাদের। আমাদের ভাটা সমস্যা হচ্ছে, দীর্ঘ 3 মাস থেকে আমরা কয়লা পাচ্ছি না। আসাম মেঘালয় থেকে যে কয়লা আসে সেই কয়লা আমরা পাচ্ছি না, কি কারণ হয়েছে আমরা সরকারের কাছে, আমরা এটাই আমাদের বক্তব্য, বিনীত অনুরোধ, করজোড়ে অনুরোধ, যাতে আসাম থেকে যে কয়লাগুলো আসার কথা আছে কিন্তু সময় দিচ্ছে, টাইম দিচ্ছে, কিন্তু টাইম পার হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু কয়লা পাচ্ছি না। আমরা বিগত বছরগুলোতে আসাম মেঘালয় থেকে কয়লা নিয়েই কিন্তু আমরা এই শিল্পটাকে বাঁচিয়ে রেখেছিলাম। ইট কাটা অনেক লক্ষ লক্ষ ইট কাটা হয়ে গেছে, কিছু ভাটাতে আগুন দিয়েছিল এই রানীগঞ্জের কয়লা, সেগুলো আবার পুনরায় বন্ধ হয়ে গেছে। আমরা রয়্যালটি কত থেকে দেবো? আমরা এই প্যান্ডামিক সিচুয়েশনে আমরা কিন্তু এই 2021-22 সালে আমরা যেভাবে এখন পর্যন্ত এসেছি, আমরা কিন্তু সে রয়্যালটি দিতে চাই পারবো না। এক ইটভাটার শ্রমিক বাবুর আলী জানান, কয়লার অভাবে বর্তমানে ইটভাটাগুলো বন্ধ রয়েছে। রানীগঞ্জ এবং আসানসোলের কয়লাতে কোনো কাজ হয় না, এর ফলে একের পর এক ইটভাটা বন্ধ হওয়ার মুখে। আমরা বেরোজগারে হয়ে পড়েছি, সারা বছর ইটভাটায় কাজ করে সংসার চালাতাম, এই ইটভাটা বন্ধ হওয়ার ফলে হয়তো আমাদের ভিন রাজ্যে গিয়ে কাজ করতে হবে। আর এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপি চাপানো উত্তর। উত্তর মালদার বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি উজ্জ্বল দত্ত বলেন, আসাম থেকে কয়লা আসার বিষয়ে ঘৃণ্য রাজনীতি তৈরি হয়েছে তৃণমূল সরকারের, যার ফলে বিপাকে পড়েছেন হরিশ্চন্দ্রপুরের ইট ভাটা মালিকরা। শ্রমিক আছে আর তার সাথে তাদের পরিবার, যদি 4 জন করেও ধরি তাও প্রায় 1 লক্ষের উপর, 1 লক্ষের উপর মানুষের সংস্থান সেখানে হয়। সেই ইট ভাটাগুলো বন্ধ হয়ে আছে, কারণ আসামের যে ইট, সেই ইটগুলো হচ্ছে এই কয়লা, যে কয়লাগুলো সেই কয়লাগুলো হচ্ছে ভালো এবং তা দিয়ে ভালো ইট তৈরি হয়। অথচ যদি রানীগঞ্জ বা আসানসোল পশ্চিমবঙ্গের যে সমস্ত জায়গা থেকে যদি কয়লা আসে, সেই কয়লা দিয়ে যদি ইট হয় তাহলে সেই ইটটা ভালো হয় না বলে মালিকরা কিন্তু সেগুলো ব্যবহার করতে চায় না।